সাংঘাতিক অবস্থা, এমপি কি ঢোকার রাইট আছে? আমরা সকাল থেকে কন্টিনিউ কমপ্লেন করছি যে বিজেপি বোম্বিং করছে, বিজেপির প্রার্থী এসে তারা বুতে বুতে গিয়ে মানুষদের ভোটারদের ভয় দেখাচ্ছে, ঝামেলা করছে, শান্ত বয়স্ক সেই ভয়সপুরকে বিজেপি যে কোনো প্রকার উত্তপ্ত করার চেষ্টা করছে, যাতে তারা চায় যে ভয়সপুর সেনসিটিভ হোক। আজকে ভয়সপুর আমাদের সাথে, মানুষ আমাদের পক্ষে রায় দিচ্ছে বলে এরা আজকে বন্ধে থেকে এখানে চলে এসছে ঝামেলা করতে। আর যাদের নিয়ে এসছে তারা কুখ্যাত ক্রিমিনাল, তারা বুথ দখল করতে এসছে। আমরা চাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক, যাদের যারা এখানে বুথ দখল করতে। এখন শান্তনু ঠাকুর বাইরের বহিরাগত যে লোক, যে গুন্ডা, যে ক্রিমিনাল, যাদের লিস্ট আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম, তাদেরকে নিয়ে এখানে বুথ দখল করতে এসেছে। এবং আমাদের যারা কর্মী তারা সঙ্গে সঙ্গে, আমরা চাই অবিলম্বে যারা ক্রিমিনাল, যারা শান্তনু ঠাকুরের সাথে এসছে, তাদের নির্বাচন কমিশন এবং পুলিশ আধিকারিক যারা আছে তাদের গ্রেপ্তার করতে হবে। মহিলা কর্মী কে মেরেছে? আমাদের কর্মীদের মেরেছে, আমাদের মহিলা কর্মীদের কোমরে আমস আছে, ওদের কোমরে আমস, ঠিক আছে। ইমিডিয়েট প্রশাসনকে আমরা বলেছি, প্রশাসনকে কমপ্লেন করেছি, ঠিক আছে, ইমিডিয়েট যাতে অ্যাকশন নেয়। পরিস্থিতি কি বলবো, পুলিশ ওপেন প্রক্সি দিচ্ছে ওদেরকে, আর দোষারোপ ডালছে আমাদের উপরে। হ্যাঁ, কি পরিস্থিতি এইরকম ভাবে আপনাকে ঘিরে বিক্ষোভ? আমাকে ঘিরে বিক্ষোভ নয়, আমি বিক্ষোভ দেখতে এসেছি এখানে, সন্ত্রাস হচ্ছিল সেটা দেখতে এসেছি, আমাকে দাঁড়িয়ে বিক্ষোভ নয়। আপনাকে বলছেন বহিরাগত, আপনি এখানকার সাংসদ, পুলিশকে সেটা জিজ্ঞেস করুন না কে বহিরাগত। বলছি বাইরে থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ, লোকজন নিয়ে এসেছেন, গন্ডগোল করছেন। কোনো লোকজন নিয়ে এখানে গন্ডগোল কোথায়, ভূত কোথায় এখানে? ঠিকই তো, এখানে ভূতটা কোথায় আছে? গন্ডগোল হবে, ওরা স্থানীয় সাংসদকে এইভাবে ওরা গন্ডগোল করছে। সাংসদ রিপোর্ট করছে এমপি আসার পরে এখানে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ, এখানে বিক্ষোভ, এখানে গন্ডগোল, ঝামেলা, ওপেন বলছে মেরে দেবো বন্দুক দিয়ে। শুনে আমরা এসেছি এখানে, ঝামেলা হচ্ছে, আমরা দেখতে এসেছি কি হয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছি তো এখানে। আপনারা তো একটা সাংবাদিক রেখানো রয়েছেন, দেখেছেন নাকি একবারও গিয়ে আমি ওখানে গন্ডগোল করেছি? আমরা তো সে মতো অবস্থায় পুলিশ রিপোর্ট করছে উল্টো, এরা ওপেনে থাকে, এদেরকে মদত দিচ্ছে, প্রক্সি দিচ্ছে এদেরকে, পুলিশ প্রক্সি দিচ্ছে এখানে ওপেনে দাঁড় করে থাকিয়ে ওদের, যাতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর যাতে অ্যাটাক হয়।